আসসালামু আলাইকুম। যারা জয়েন করছেন লাইভে, সবাইকে নতুন আরেকটি ভয়ের অনুভূতিতে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। তাওসিফ সাফওয়ান, আসসালামু আলাইকুম। তানবীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এমডি পলাশ খান ভাই, আসিফ ভাই গাজীপুর বোর্ড বাজার থেকে। আচ্ছা, এমএসটি কুসুম আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এমডি হান্নান, হাই হ্যালো। এমডি ইব্রাহিম শিকদার ভাই, মিস ইউ, মিস ইউ টু। এমডি জুয়েল, হাই হ্যালো। মোহাম্মদ ইয়াসিন, হাই হ্যালো। এমডি সাগর কেমন আছে? এই তো ভালো, আপনি কেমন আছেন? সাথী আলী, হাই হ্যালো। এমডি শরীফ হুসাইন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীফ ভাই আপনি কেমন আছেন? মনি মনি, কিছু দৌড় দিল মনে হলো। রিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যারা লাইভটাতে এখন জয়েন করছেন, লাইভটা একটু শেয়ার করবেন। তো যে ঘটনাটা এখানে, যে ঘটনা এই বাড়িতে মূলত হলো যে এখানে নাকি পরী পরী থাকে, এবং এখানে যে একটা পুকুর আছে, পুকুর বাড়ির সামনে, তাদের ওই পুকুরে নাকি রাত্র হলে শোনা যায় যে ঝুপ ঝুপ করে কিছু গোসল করে বা কিছু এরকমের সাউন্ড শোনা যায় পুকুরের ভিতরে। ভাই এটা কোন জায়গায়? এই জায়গাটার নাম হচ্ছে আসলে তালতলি। তো এটা বরগুনা জেলার ভিতরে একটা উপজেলা, তালতলি। ভাই শেয়ার করছি তৌসিফ সাফান, থ্যাংক ইউ তৌসিফ ভাই। শিল্পী চম্পু, হাই হ্যালো। এমডি হেলাল হাওলাদার, কোথায়? এই তো বললাম ভাই, এটা তালতলিতে, বরগুনার উপজেলার ভিতরে, বরগুনা জেলার ভিতরে, তালতলি উপজেলা। এদিক থেকে তাকাইলে কিন্তু দরজাটা অন্যরকম লাগে। কেমন আছো তোমরা? নাইফা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলামিন আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বশির ফকির, তানবীর ভাই কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন বশির ভাই? যেখানে কবরস্থান আছে, যেখানে কবর আছে দেখা যাচ্ছে। ভাই 10টা গ্রুপে শেয়ার করছি, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু তাল গাছের উপর দিয়ে পড়লো না? ওইটার উপরে কিছু উইরা এসে পড়লো। হ্যাঁ, গাছটার উপরে মনে হচ্ছে কিছু এসে পড়লো। রুনা লালা, প্লিজ আমার কমেন্টটা পড়ো। এই যে পড়লাম, রুনা রুনাপু ভালোবাসে অবিরাম। আল্লাহু আকবার। ভাই আমিও আছি। সারদা পাঠান, থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। রুহুল রুহুল ঠাকুরগাঁও থেকে, তাহমিনা লিপি সাবধানে থাকো জি। আশানি মন্ডল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুনা লাইলা, মিস ইউ। ময়মনসিংহে থেকে আছি ভাই, আরিফ ভাই, থ্যাংক ইউ ভাই। আরাহি রাহাত, কেমন আছেন ভাই? এই তো ভালো, আপনি কেমন আছেন? রোদেলা রোশ, ইনোসেন্ট, হাই হ্যালো। তাবসুমাক্তা কথা, সাবধানে দোয়া দোয়ার হলো জি। তানবীর তুষার, গাজীপুর থেকে দেখতেছি। সাফা শিকদার, থ্যাংক ইউ সাফা আমাদের সাথে জয়েন করার জন্য।
গাছপালাগুলো কেমন যেন অদ্ভুত লাগতেছে আমার কাছে। সাবধানে থাকবেন সারা জি। এমডিসিএম এমডিসিএম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রায়হান মাহমুদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মুস্তাকিম আলী। আসসালামু আলাইকুম রাজশাহী ইউনিভার্সিটি থেকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ভালোবাসা অবিরাম মিরপুর থেকে বাইজিৎ শেখ। উজি উজি দেখো দেখছো কিছু একটা তাকাইছিল এদিকে, স্পষ্ট দেখা গেছে কিছু একটা তাকাইছিল। ভাই ইন্ডিয়া থেকে দেখছি, একটু বলা যায় হিন্দি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি। ও তাল গাছের ওই জায়গাতে না কি ওটা? জুম করে দেখেন, দাঁড়া দাঁড়া দেখেন কিছু একটা দেখা যাইতেছে। দেখেন জুম করে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ কি ভয়ানক দেখতে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখন নাই তাল গাছটার এখান থেকে সাউন্ড আসতেছে। কিছু একটা উড়ে গেল। হ্যাঁ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। আমি স্পষ্ট দেখছি কিছু একটা উড়ে গেল। হ্যাঁ তাল গাছটার এখানে টর্চ মারো তো, এই জায়গাটায় মনে হচ্ছে কিছু আছে। পিছন এদিকে আসো, এদিকটাতে আসো। দেখো আল্লাহু আকবার, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি ওখানে? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ফারজানা ইয়াসমিন মেয়ে ঢাকাতে আসবে কবে? এই কিছুদিন পরে ঢাকায় যাওয়া পড়বে। আসো এদিকে পুকুর পাড়টা দেখি।
এমডি হেলাল হাওলাদার খুলনাতে আসবেন, ইনশাল্লাহ আসবো। অজয় বসু ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনার প্রিয়জন পরিচিতদের সাথে অথবা গ্রুপে কোনো। ভিডিও স্টপ হয়ে যাচ্ছে, আচ্ছা নেটওয়ার্ক সমস্যা করতেছে। হ্যাঁ দেখলাম, আল্লাহু আকবার। কুল ফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহু আকবার। সামনে পড়লো, উপর থেকে পড়ছে না এই জায়গাতে। আস্তাগফিরুল্লাহ, আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ কুকুরটা ডাই করছে, আল্লাহু আকবার। ও কিছু দেখছে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, একটু সামনে দেখি। পিছনে কিছু গেল মনে হলো, পিছন থেকে কিছু একটা গ্যাস।
দেখো দেখো এই আস্তাগফিরুল্লাহ, দেখেন দেখেন দেখেন, আল্লাহ দেখছেন কিছু আপনারা, মানে কিভাবে তাকাইছিল বিড়ালটা, এই পাশ থেকে যাওয়া যাবে না, কিছু একটা আছে, গাছটা কিন্তু কাঁপে উঠলো, দৌড়তে ছিল। চলো তো ওই পাশে, এইদিকে দেখো তো শোনো, কিছু একটা চিৎকার করতেছে, পাচ্ছ মিনাল জিন্নাতি অন্নাস, একটা বাজে গন্ধ আসতেছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, গাছের ইয়েটা ভাঙে পড়লো এখান থেকে, যে ডাল ভাঙে পড়ছে, হ্যাঁ পুকুরটার ভিতর কিছু পড়লো, আউযু বিল্লাহ, শোনো, আল্লাহু আকবার,
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কি পরে পানির ভিতরে ঝুপ ঝুপ করে মানে কে গোসল করতেছে মনে হইতেছে কেউ গোসল করলে যেমন শব্দ আসে ওইরকম শব্দ আসতেছে পানির ভিতর থেকে। আল্লাহু আকবার। একটু সামনে যা, কিছু একটা সাউন্ড আসতেছে। আসসালামু আলাইকুম। কি গেল ওটা? আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। চলো তো সামনে। মেহেদি সাবধান। পিছন আসো, পিছন আসো। পুরো শরীরটা কেমন জানি কাটা দিয়ে উঠছে, যেমন ওইটা হাইটে গেছে না, কেমন জানি একটা শরীর কাটা দিয়ে উঠছে সাথে সাথে। আল্লাহু আকবার। এই যে পুকুরটার কথা বলছিলাম, যে পুকুরটাতে আসলে সবাই বলে যে পরি গোসল করে নাকি, এই সারা রাত এরকম ঝুপ 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 শব্দ আসে এখান থেকে, এটাই হচ্ছে সেই পুকুর এই যে পাশে। তো আমরা আসলে কাছে যাইতেছি না, কারণ এখানে রিক্স হয়ে যায়। পুকুরের ভিতর থেকে কিন্তু সাউন্ড আসে, এটা কাইপ উঠলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাল গাছটার ওখানে যে কবরের পাশে, আল্লাহু আকবার, শোনো, তাল গাছটার এখানে ঝরঝর করে পড়ছে, কাছে যে কাছে গেলে পরে কিনা এটা দেখতে হবে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু
أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس. الله أكبر. أستغفر الله. الله أكبر. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثة في الوقد ومن شر حاسد إذا حسد. কিছু একটা দেখলাম ওখানে মনে হলো তারে আমার আমাদের ফলো করতেছিল ওখানে. আসসালামু আলাইকুম. আসসালামু আলাইকুম. আসসালামু আলাইকুম. আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর. যেখানে কবর আছে আল্লাহু আকবার. উঠে দেখো কি পরে ভেঙেছে যাইতেছে এখন কিন্তু ওই দেখেন জ্বলতেছে কিভাবে দেখেন. হ্যাঁ শূন্যের উপর ভাসতেছে ও. কি ওটা কিছুই তো নাই ওখানে দেখো মনে হলো ভেনিশ হয়ে গেছে আর কি মানে চোখের সামনে. হ্যাঁ قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس. ها انت خیال করেন الله ذي واس يسوف يسدر الناس من الجنة والناس. তো কোন থেকে কোনলো বেশি বেশি কি একদম মানে গাছ গাছের ভিতর ঢুকে গেছে. হ্যাঁ খেয়াল করলাম আমি. তো লাইভটা যারা দেখতেছেন সবাইকে বলার আজকে আমাদের ইউটিউবে আর 5 মিনিট পরে ইউটিউবে একটা ভিডিও যাবে সেটা হলো একটা হন্টেড ক্লিনিক থেকে গ্রাম্য ক্লিনিক. তো মোস্ট খুবই ভয়ানক খুবই ভয়ানক সবাইকে দেখার আমন্ত্রণ রইল. আশা করি সবাই দেখবেন আমাদের বিডি গোষ্ঠ হান্টার ইউটিউব চ্যানেলে. আর ওখানকার যে ঘটনাগুলো রয়েছে লোমহর্ষক ঘটনা এবং যেটা আসলে মর্মান্তিক বললেও চলে আশা করি সবাই দেখবেন. তো সবাইকে দেখার অনুরোধ থাকবে. কেমন যেন শরীর ভার হয়ে আসতেছে. শুন কুকুর ডাকতেছে. কি গেল আল্লাহু আকবার. লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন. কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস. আপনি বুঝতে পারছেন এটা কি শিরিনি দিচ্ছে ধীরে ধীরে গুণ হচ্ছে যে আমাদের কাছের দিকে আসতেছে. হ্যাঁ আস্তে আস্তে মানে ক্ষিপ্ত হইতে পারে মানে ঘোরাফেরা করতেছে আমাদের কাছে আসতেছে. হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার. দেখেন তাল গাছের ওখানে আইসা কিছু পড়লো.
শাহাব উদ্দিন ভাই সিলেট থেকে। জি ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং ভালোবাসা অবিরাম। ইদানিং ফেসবুকে লাইভ করবেন, আমাদের ইউটিউবেও ভিডিও ভিডিও আছে, ইউটিউবে গেলেও দেখতে পাবেন, ইউটিউবেও ভিডিও হয়, আমাদের ফেসবুকেও ভিডিও হয়। হ্যাঁ, মুভ করবা? তো আমরা আসলে এই জায়গা থেকে মুভ করি, কারণ হচ্ছে কেমন যেন শরীরটা ভারী ভারী লাগতেছে। দেখেন, আল্লাহ, তো একটু পরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে, আর একটুখানি পরে রাত 12টায়। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল, সবাই দেখবেন, আশা করি অন্যরকম একটা ভয়ের অনুভূতি পাবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলো চলো এদিক থেকে মুভ করি, এদিকে আর দাঁড়াইতে হবে না। আল্লাহ আকবার। এমডি সজীব খান বস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন সজীব ভাই? তো আজকের মতো বিদায় নিই, সবাই ইউটিউবে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, তো ইউটিউবে ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।